नमस्कार बंधुरा आमी अभिषेक बोलছি स्वागत আমার নতুন চ্যানেল হার্ডওয়্যার নলেজ উইথ অভিষেকে। আজকে আমি রিভিউ করব আপনার ভেনাস কোম্পানির হান্ট মডেলের উপর। এটা একটা 3 লিটারের ইনস্ট্যান্ট গিজার। তো দয়া করে ভিডিওটা দেখবেন, প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো যখন আপনারা কিনবেন এরকম একটা বাক্স পাবেন, আউটলুকটা এরকমই থাকে, সামনের দিকে আপনার ভেনাস লেখা থাকে। 5 বছরের ওয়ারেন্টি পাবেন অন ইনার ট্যাঙ্ক, মানে মোটামুটি সব কোম্পানির গিজারই আপনার ইনার ট্যাঙ্কের ওপর 5 বছর থাকে আর টোটাল প্রোডাক্টের ওপর 2 বছরের আপনার ওয়ারেন্টি পাবেন। তো প্রোডাক্ট বাক্সটা যদি ঘোরাই দেখতে পাবেন এখানে বলছে এটা হচ্ছে হাই গ্রেডেড SS 304 ইনার ট্যাঙ্ক, 304L ইনার ট্যাঙ্ক। মানে হচ্ছে স্টিল এর অনেক রকমের গ্রেড থাকে, যেমন 202, 304। আপনারা বাড়ির যখন স্টিলের বিভিন্ন রেলিং বা সব করেছেন তো স্টিলের সেই গ্রেডেশন দেখেই করেছেন, সেরকমই। তো এর যে ইনার ট্যাঙ্কটা আছে সেটা হচ্ছে 304 গ্রেডেশনের মেটেরিয়াল দিয়ে ইনার ট্যাঙ্কটা বানানো। এটা হচ্ছে স্টিম থার্মোস্টাট, থার্মোস্টাট নিয়ে আগেই বলেছি আমি। এরপর হচ্ছে স্টিম কাট আউট। স্টিম কাট আউট মানে হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে তো অটোমেটিক যদি স্টিম হয় সেটা কাট আউট হয়ে যাবে বা বেরিয়ে যাবে, স্টিম বেরিয়ে যাবে। আর আউটার পুরো বডিটা হচ্ছে আপনার প্লাস্টিকের বডি, প্লাস 6 বার প্রেসার থাকে। মানে আপনার 60 মিটার ওপরে যদি আপনার ইনার ট্যাঙ্ক থাকে, বা ইনার ট্যাঙ্ক বলবো না, মানে আপনার জল ট্যাঙ্ক, যেটা আমি বাজাজের যখন আমি বাজাজ ফ্লোরার আমি একটা রিভিউ দিয়েছিলাম তাতে বলেছিলাম, এখানেও একটু বলে দিচ্ছি, যারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখবেন। তো এই বার প্রেসার ব্যাপারটা হচ্ছে আপনার যত উপরে আপনার জলের ট্যাঙ্ক থাকবে। সাপোজ আপনার 1 তলা 2 তলা বাড়ি হলে অতটা প্রবলেম হবে না, কিন্তু যারা ফ্ল্যাটে থাকেন বা অ্যাপার্টমেন্টে থাকেন, যাদের একটু উঁচু বাড়ি, ধরুন আপনার জলের ট্যাঙ্ক আছে আপনার 20 তলার ওপরে, তো আর 1 তলায় যদি আপনি থাকেন তাহলে আপনার প্রেসারটা সবচেয়ে বেশি হবে। তো এই প্রেসারটা মাপা হয় বার কাউন্ট দিয়ে। তো এটা মোটামুটি 60 মিটার ওপরে আপনার জলের ট্যাঙ্ক থেকে যে প্রেসারটা আসবে এই প্রোডাক্টটা সেটা নিতে পারবে। এছাড়া LED ইন্ডিকেটার আছে, এইটাই হচ্ছে মেন ব্যাপার। এছাড়া এখানে যেটা লেখা আছে ইলেকট্রিক, আপনার ইলেকট্রিক ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, মডেল নাম্বার দেওয়া আছে 3 লিটার, কালারটা আইভরি, 3000 ওয়াটেজেরও এটা। আর দাম আছে 4480 টাকা, এটা MRP আছে। MRP ছাড়াও এটা মোটামুটি 3200 থেকে 3500-র মধ্যে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। বাক্সটাকে আমি ওপেন করছি, দেখুন জাস্ট বাক্সটা ওপেন করার পর এরকম একটা লুকস এলো। প্রোডাক্টটা আমি আস্তে আস্তে বাইরে বার করছি। খুব যত্ন করে বার করবেন যাতে গিজারটার ক্ষতি না হয়। প্রেসার প্যাকিং থাকে যাতে আর্টিকেলগুলো মিসপ্লেস না হয়, সেই জন্য একটু বার করতে অসুবিধা হচ্ছে। যাই হোক, আস্তে আস্তে বার করা যাক। গিজারটা আনবক্স করার পর আপনার সামনে এরকম একটা ডিসপ্লে আসবে। প্রোডাক্টটা দেখতে এরকম আইভরি কালার, খুব সুন্দর লুকস। এখানে একটা সুন্দর ডিজাইন দেয়া আছে। আর এটা এই দুটো হচ্ছে LED, তার মানে এটা যদি যখন গরম হবে সবুজ লাইটটা জ্বলবে আর লাল লাইটটা যখন কাট আউট হয়ে যাবে, মানে আপনার কোনো গিজারে কিছু প্রবলেম হলো বা জল এলো না, কাট আউট হয়ে গেলেই লাল লাইটটা জ্বলবে। এই লাল লাইটটা যখন জ্বলবে কিন্তু আপনি গরম জল পাবেন না, ঠিক আছে। এছাড়া এর একটা প্লাগ দিচ্ছে, প্লাগটা একদম ইনবিল্ড। অনেক গিজারে প্লাগ থাকে না, আপনাকে প্লাগ আলাদা করে কিনতে হয়, কিন্তু এই গিজারে আপনাকে প্লাগ কোম্পানি ইনবিল্ড দিচ্ছে। এছাড়া বাক্সের মধ্যে একটা ইনার আপনার একটা ম্যানুয়াল থাকছে, আপনি যদি দেখতে চান ম্যানুয়ালটা দেখে নেবেন। এছাড়া গিজারের যে জিনিসটা একটু বুঝতে হয়, এখানে এই দেখুন ইনলেট পাইপ, আউটলেট পাইপ, তো এই দুটো পাইপ আছে। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে আপনার কাট আউট আর এটা হচ্ছে ইন। আচ্ছা, এটা সেফটি ভাল্ব, এই সেফটি ভাল্বে एकदम हाथ देवें ना कारण ये सेफ्टी वाल्व जो किछु प्रॉब्लेम हय ताहले आपनि किन्तु कोम्पानी थेके कोनो रकम वारेंटी पाबेन ना। एछाड़ा एटा होच्छे काट आउट सुइच, जखन आपनार काट आउट हये जाबे माने आपनार गीजारे जल एलो ना आपनार गीजार अटोमेटिक बंध हये जाबे, जे थार्मोस्टाट थाकार जोन्नो थार्मोस्टाटटा आपनार गीजारटाके अफ करे देबे अटोमेटिक, तखन एई लाल रंगेर जे सुइचटा आछे एटाके आपनाके जास्ट प्रेस करते हबे, प्रेस करलेई कि हबे आपनार गीजारटा आबार अन हये जाबे। एई होच्छे आजके गीजारेर रिभिउ। तो भालो लागले अवश्यई लाइक करबेन और भिडियोटाके शेयर करबेन, प्लिज प्लिज चैनलटाके सबस्क्राइब करबेन। थैंक यू।